নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। এক শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরে। খুন নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শহরের 8 নম্বর ওয়ার্ডের নয়াবস্তি এলাকার ঘটনা। যে ঘর থেকে মৃতার দেহটি উদ্ধার হয়েছে সেই ঘরটি সিল করে দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শিক্ষিকার নাম দীপান্বিতা ভদ্র ঘোষ, বয়স 45 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে দীপান্বিতা শোবার ঘরে অচৈতন্য হয়ে পড়ে। এরপর তার স্বামী মিঠু ভদ্র তার পড়শিদের সহযোগিতায় শহরের বাবুপাড়ার নার্সিংহোমে নিয়ে আসেন। খবর পেয়ে পৌরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য সৈকত চট্টোপাধ্যায় রাতেই হাসপাতালে পৌঁছান। পরিবারের দাবি, চিকিৎসক দীপান্বিতাকে মৃত বলে জানিয়েছেন। এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃতার গলায় দাগ ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে, কিন্তু মৃতদেহে অস্বাভাবিক আঘাতের চিহ্ন থাকায় চিকিৎসক মৃতদেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। বৃহস্পতিবার মৃতদেহটির ময়নাতদন্ত হবে মেডিকেল কলেজে বলে জানিয়েছে পুলিশ। এদিকে পড়শিদের দাবি, কিছুদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল চলছিল, মাঝে মধ্যে ঝগড়াও হতো পরিবারে। মঙ্গলবার সন্ধ্যের দিকে পড়শিরা গণ্ডগোলের আঁচ বুঝতে পেরেছিলেন, আর এই রাতেই এমন ঘটনা বলে দাবি পড়শিদের। মৃতার ঘনিষ্ঠদের দাবি, মৃত শিক্ষিকা শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন, তবে তিনি শাসক দলের সঙ্গে যুক্ত ছিলেন। এ ব্যাপারে পৌরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানালেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দীপান্বিতা ঘোষ, ও খুব সিরিয়াস কন্ডিশন, ওকে মেরিনায় নিতে হবে। আমি তখন 1টার মধ্যে আমি মেরিনায় পৌঁছাই। মেরিনায় পৌঁছে গিয়ে দেখি যে আমাদের 8 নম্বর ওয়ার্ডের শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী এবং আমাদের দীর্ঘদিন আমার দলের সক্রিয় কর্মী দীপান্বিতা ঘোষ ততক্ষণে এক্সপায়ার করে গেছে। ওর ইসিজিটা যেটা করা হলো, ইসিজিটা হার্ট রেটটা তখন স্ট্রেট হয়ে গেছে, কার্ভটা স্ট্রেট হয়ে গেছে। তারপরে আজকে সকালে পোস্টমর্টমের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। ডাক্তারবাবু তার গলায় একটা দাগ পায়, যে দাগটাকে সেটা কন্টিনিউয়াস লিগেচার মার্ক না নন কন্টিনিউয়াস লিগেচার মার্ক সেগুলো তো পরে ঠিক হবে, সেটাকে পরবর্তী মানে সঠিকভাবে অ্যানালাইসিস করার জন্য। এবং মাথার পিছনে একটা ফোলা ভাব পায়, তাই জন্য এটাকে কমপ্লিকেটেড কেস বলে এটাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রেফার করেছেন এবং সেই রেফার করে দিয়েছেন সুপারিনটেনডেন্ট সদর হসপিটাল। তারপরে আগামীকাল নর্থ বেঙ্গল এখন সুপার স্পেশালিটি হসপিটালের ফ্রিজোর নশ্বর দেহ রাখা আছে এবং আগামীকাল তার পোস্টমর্টম হবে। পোস্টমর্টম রিপোর্ট আসলেই বোঝা যাবে যে এই অস্বাভাবিক মৃত্যুটা হত্যা না আত্মহত্যা। কী নাম, কত বয়স? দীপান্বিতা ঘোষ, বয়স 46-47 হবে। তার মা আছেন এবং খুব দুর্ভাগ্যজনক যে 2.5 বছর আগে ওর বোন নিজের বোন মারা গেছে, তার ফলে তার মা পরপর দুজন সন্তান দুজনই চলে গেল। ওর একজন ছেলে আছে। ওনার এই বাড়িতে কে কে কাকে কাকে নিয়ে থাকতেন? ওর বর থাকতো ওর সাথে, ওর বর এই বাড়িতেই থাকতো, ওর নাম মিঠু ভদ্র। ঠিক আছে, এখন আগে পোস্টমর্টম রিপোর্টটা আসুক। পুলিশ ইতিমধ্যে ঘর সিল করে দিয়েছে। এবং পুলিশ ঘর সিল করেছে এবং গলার যে কালো কালশিটের দাগটা, লম্বা দাগটা, এটা খুব মানে মেডিকেল জুরিসপ্রুডেন্সে এটা খুব সন্দেহজনক জিনিস, এটুকু আমি বলতে পারি। কিন্তু আমি তো ডাক্তার নই, তাই আমি ফাইনাল ওপিনিয়ন দিতে পারবো না, কারণ এটা কন্টিনিউয়াস লিগেচার না নন কন্টিনিউয়াস লিগেচার মার্ক, এটা আফটারঅল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের যারা ফরেন্সিক এক্সপার্ট আছেন তারাই বলবেন। স্বামী স্ত্রীর আমি শুনতে পেলাম যে দীর্ঘদিন ধরে এখানে একটা অশান্তি চলছিল এবং এটা ওটাই তো বললাম যে হত্যা আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু, সেটা PM না আসলে আমি কী করে বলবো। বুধবার ভোর রাতে ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন একটি বেসরকারি ব্যাংকের ATM লুটের চেষ্টা করে একদল দুষ্কৃতী। জানা গেছে প্রথমে তারা একটি শপিং মলে লুট করতে যায়, কিন্তু সেখানে সুযোগ না পেয়ে হানা দেয় ওই বেসরকারি ব্যাংকের ATM-এ। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি বাইকে 4 জন দুষ্কৃতী ওই এলাকায় বহুক্ষণ ঘোরাফেরা করছিল। সুযোগ বুঝে তারা ATM-এর কর্তব্যরত গার্ডের গলায় ছুরি ধরে ATM লুট করার চেষ্টা করে। এরপর তারা CCTV ক্যামেরাও ভেঙে ফেলে। সেই গার্ড কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে চিৎকার শুরু করে। গার্ডের চিৎকার শুনে পাশে থাকা শপিং মলের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসার সাথে সাথে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। ATM-এর গার্ড ইরশাদ আলম জানায়, ভোর 3টে নাগাদ 2জন দুষ্কৃতী ATM-এ প্রবেশ করে। একজন রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। ATM-এর ভেতর থেকে কিছু ভাঙার আওয়াজ আসায় চোর চোর বলে চিৎকার করার সাথে সাথে একজন তার গলায় ছুরি ধরে। পুলিশ তাদের পিছু নিয়ে একটি বাইক উদ্ধার করে বলে জানা যায়। পাশাপাশি এও জানায় যে দুষ্কৃতীরা কোনো টাকা পয়সা লুট করতে পারেনি, শুধু ভাঙচুর চালিয়েছে।
লকডাউনের মধ্যেই প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেই পানশালা থেকে মদ বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো মালদায়। ঘটনাটি ঘটেছে মালদা শহরের অতুল মার্কেট এলাকায়। সেখানকার একটি নামি দামি পানশালা সহ লিকার শপের দোকান থেকেই বিপুল পরিমাণে বিদেশি মদ পাচার করার অভিযোগ ওঠে। ওই পানশালার এক কর্মচারী ব্যাগ বোঝাই করে বিদেশি মদ পাচার করছিল বলে অভিযোগ। অতুল মার্কেট এলাকায় বিষয়টি জনসাধারণের সামনে আসতেই সরগোল পড়ে যায়। এই ঘটনার পর অতুল মার্কেটের ওই পানশালার মালিক নিজেকে আত্মগোপন করেছে। মালিকের ফোন সুইচ অফ থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি। তবে মদ পাচারকারী ওই কর্মচারী পানশালার মালিক কর্তৃপক্ষের নির্দেশে এই কাজ করেছে তা অবশ্য ক্যামেরার সামনে স্বীকার করেছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই, তারই বাস্তব ঘটনা শুরু হলো বুধবারের সকালে। চলল হাওয়ার দাপট আর তার সাথে বৃষ্টি। এমন ঝড় বৃষ্টির দাপট লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহর সহ সংলগ্ন এলাকাগুলিতে। সুপুরি, কলাগাছ সহ বিভিন্ন গাছের ডাল ভেঙে পড়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। এদিন ভোরের দিকে আকাশ ঝলমল থাকলেও সকাল 8:30 দিকে নেমে আসে অন্ধকার, আর তার সাথে অল্প সময়ের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। বেশ কিছু এলাকা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এমনিতেই করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন পালন করছেন মানুষ, সে কারণে তারা সকলেই ঘরে বন্দী রয়েছেন। সুতরাং কালবৈশাখীর এমন দাপট ঘরবন্দি মানুষজন ভালোই প্রত্যক্ষ করলেন। তবে বেলা অনেকটা হলেও বৃষ্টি হয়েছে ভালোই, আর ঝড়ের দাপট কমে যাওয়ায় অনেকের মনে স্বস্তি আসে। এদিকে সকলেই ভেবেছিলেন ঝড় বৃষ্টির পরে আকাশ হয়তো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তা আর হলো না। আকাশে যা চেহারা তাতে দিনভর মেঘময় থাকবে তা মনে করছে সকলেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পূর্ণ ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। রাইকো লেগিংস এর ছোঁয়ায় অপূর্ব অনুভূতি জাগায় শরীরের কোমলতার পরশ। যে কোনো বয়সীদের জন্য রাইকো লেগিংস, পারফেক্ট স্টিচিং, রংবাহারি লেগিংস রাইকো, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম এবং ঐতিহ্যবাহী পরিবেশে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে ক্লাব গার্ডেন। এখানে রয়েছে সুবিশাল ফুলবাগান এবং অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ। আরও রয়েছে বিবাহ বাসর এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুবিশাল হল রুম। এছাড়া রয়েছে বেশ কয়েকটি ছোট ঘর। শুধু তাই নয়, চার চাকা ও দু চাকার গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বৃহৎ আকারের পার্কিং লট। তাই যে কোনো অনুষ্ঠানের বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, ক্লাব রোড, জল জলপাইগুড়িতে। ফোন নাম্বার 9434111110 এবং 9434123484। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িতে এসে গেল শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়ার উপযুক্ত জায়গা। আর এই সুযোগ নিয়ে এসেছে গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে পাবেন দক্ষ কুক দ্বারা তৈরি চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল খাবারের সম্ভার। এছাড়াও রয়েছে চার চাকা ও দু চাকা গাড়ি পার্কিং এর জন্য নিজস্ব জায়গা। আমাদের ঠিকানা গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। এখন এমআই স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুন্সের গ্রাউন্ড ফ্লোরে।
এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানে 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড, সেন্ট্রাল গার্লস এর পাশে। ফোন নাম্বার 9434005933। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে নিজের বাড়িতেই নজরবন্দি হয়ে কাটাচ্ছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা, কারণ তার বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুলিশ। তার অপরাধ, লকডাউনের পরিস্থিতিতে তিনি দুস্থ পরিবারগুলির মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করার চেষ্টা করেন, কিন্তু পুলিশ সেটি করতে দেয়নি বলে অভিযোগ সাংসদ জন বার্লার। এরপরই সাংসদ যাতে বাড়ির বাইরে যেতে না পারেন সেজন্য পুলিশ রাখা হয়েছে বলে অভিযোগ সাংসদের। প্রসঙ্গত, দুদিন আগে বান্দাপানিতে খাদ্য সামগ্রী বিলি করতে গেলে বীরপাড়া ও বানারহাট এই দুটি থানার পুলিশ আলাদাভাবে সামাজিক দূরত্ব না মানা ও লকডাউন আইন ভাঙার অপরাধে সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করে। তারপর থেকেই সাংসদ যাতে বাড়ি ছেড়ে বাইরে বের হতে না পারেন সেজন্য লক্ষ্মীপাড়া চা বাগানে তার বাড়ির সামনে পুলিশ বসানো হয়েছে। দেখিয়ে, চারো তরফ সে গরিব মজদুর রোজ কামাতা রোজ খাতা, আর সারা দিন ফোন আহ কি মেয়ে রাশন নেই হ্যাঁ, খানে কাজ কুছ নেই হ্যাঁ, তো সবকে লিয়ে হম সামগ্রী জোগাড় কর রা আপনা স্যালারি সে জিতনা হো সকতা হ্যাঁ মানে আপনি ওর সে কর রা হুম। আর বিতে দিন কিয়া ভি বন্ধা পানি কে লিয়ে উসকো পুলিশ প্রশাসনে রোক দিয়া, ফির আজ দেখ রা মানে ফির সে চারো তরফ সে ফোন আহ রা কি মানে কুছ সামগ্রী চাইয়ে, রাশন নেই হ্যাঁ, তেল নেই হ্যাঁ, ডাল নেই হ্যাঁ, আপ আই তো আজ মানে নিকলুঙ্গা, দু তিন দিন হো গিয়া আজ মানে পুলিশ কা ঘেরাবন্দি মে হুম, চারো তরফ আগে পিছে পুরো ঘর কে পাশ পুলিশ ঘের কে রাখা হ্যাঁ কি মানে কহি পর ভি কই সামগ্রী দেনে না যাও, পতা নাই ইয়ে কিস প্রকার কা রাজনীতি চল রহি হ্যায় মুঝে মালুম নাই হ্যায়, মানে মেরে লোক কে সামনে পৌঁছনে নেই দিয়া যা রা, ইয়ে কহা কা নিয়ম হ্যায় আর কিসনে অর্ডার কিয়া ইয়ে মানে আপি আয় করকে মানে জাননা চাহুঙ্গা, আজই মানে আপি আয় করুঙ্গা আর মানে এসকা তথ্য লুঙ্গা, উসকে বাদ মানে ইসকা উপর জো ভি করনা হ্যায়, আর মানে অলরেডি স্পিকার কো অলরেডি মানে লে পত্র চার কর দিয়া, গৃহমন্ত্রী কো পত্র চার কর দিয়া, অবশ্য মানে আপি ঘর পে হুম, আগর মুঝে মৌকা মিলা তো মাই জরুর জনতা কে পাশ পৌঁছুঙ্গা। দেশজুড়ে করোনা ভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন, আর সেজন্য যদি কারও কোনো জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হয় তবে তারা যেন মুখে মাস্ক পরেন এবং সামাজিক দূরত্ব বজিয়ে রেখে নিজেদের কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে যান। প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা 3রা মে পর্যন্ত থাকার কথা জানিয়ে দিয়েছেন। জেলা প্রশাসনও মানুষকে সচেতনতা দিয়ে চলেছে, তবুও মানুষ সতর্কতা মানছেন না, সেই ছবি লক্ষ্য করা গেল ময়নাগুড়ির ব্রহ্মপুরে একটি ব্যাংকে গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে। এখানে এদিন সাত সকালে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ভিড় জমান গ্রাহকরা। যেখানে সামাজিক দূরত্ব 1 মিটার তো দূরের কথা, 1 ইঞ্চিও ছিল না, ফলে ভিড়ে ঠাসাঠাসি অবস্থায় মাস্ক ছাড়াই গ্রাহকরা প্রায় শরীরে শরীর ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যা কিনা এলাকার সচেতন নাগরিকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের বক্তব্য, এভাবে যদি সতর্কতা না মানেন সকলে তাহলে করোনার প্রভাব ঠেকানো মুশকিল হয়ে উঠবে, সে কারণে এ সমস্ত ক্ষেত্রে পুলিশি নজরদারি অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা। তা না হলে এই লকডাউনের সব প্রচেষ্টাই বৃথা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, সামাজিক দূরত্ব বজিয়ে রাখা এবং মাস্ক ব্যবহারের বিষয়ে তারা বারবার গ্রাহকদের সতর্ক করেছেন, কিন্তু দেখা যাচ্ছে বিষয়টিকে কোনো গুরুত্বই দিচ্ছেন না গ্রাহকেরা। ব্রহ্মপুর বাজারে যা পরিস্থিতি, ব্যাংকের সামনে যে ভিড়, লকডাউনের পরে ভিড় চলছে, চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।